Every country has a national flag of her own. Every country, প্রত্যেক দেশের has a national flag, একটি জাতীয় পতাকা রয়েছে of her own, তাদের নিজস্ব, অর্থাৎ প্রত্যেক দেশের তাদের নিজস্ব পতাকা রয়েছে। Like other countries, অন্যান্য দেশের মতো we have a national flag of our own, আমাদেরও নিজস্ব পতাকা রয়েছে and এবং it is very secret to us. এখানে secret অর্থ হচ্ছে পবিত্র, তো এর মিনিং হচ্ছে যে এটি আমাদের কাছে পবিত্র, অর্থাৎ অন্যান্য দেশের মতো আমাদের দেশেও নিজস্ব জাতীয় পতাকা রয়েছে এবং এটি আমাদের কাছে পবিত্র। It is our pride and glory. Pride means গর্ব, glory means গৌরব। এর সম্পূর্ণ মিনিং হলো এটি আমাদের গর্ব এবং গৌরব। We achieved it after a sanguinary war of liberation in 1971. একাত্তরের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পরে আমরা তা অর্জন করেছি। বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট স্টেট। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এন্ড এবং She has a national flag of her own. তার নিজস্ব পতাকা রয়েছে। It is rectangular in size. এটির আকার আয়তাকার। The length and breadth of the flag is 10:6. Length means দৈর্ঘ্য, breadth অর্থ হচ্ছে প্রস্থ, তো এর অর্থ হচ্ছে পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6. It has a red circle in the middle. এর মাঝখানে একটি লাল বৃত্ত রয়েছে। It bears, এটি বহন করে, a combination of two colors, দুটি রঙের সংমিশ্রণ, অর্থাৎ এটি দুটি রঙের সংমিশ্রণকে বহন করে থাকে। The major part of it deep green. পতাকার অধিকাংশ অংশ গাঢ় সবুজ। There is also a deep red round color part, the middle of it. এটির মাঝখানে গোলাকার গাঢ় লাল রং রয়েছে। It looks like the rising sun. এটি দেখতে অনেকটা গোলাকার সূর্যের মতো। It is usually made of cotton cloth. এটি সাধারণত সুতি কাপড় দিয়ে তৈরি করা হয়। Flags made of nylon, silk and other fabrics are also found. Nylon, silk এবং অন্যান্য কাপড়ের তৈরি পতাকাও পাওয়া যায়। The green ground of the flag stands for the green landscape of Bangladesh. পতাকার সবুজ অংশ বাংলাদেশের সবুজ প্রাকৃতিক দৃশ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। The red round part of it symbolizes the rising sun of independence. লাল গোলাকার অংশটুকু স্বাধীনতার উদীয়মান সূর্যের প্রতীক। It is hoisted every day. এটি প্রতিদিন উত্তোলন করা হয় অন দ্য টপ অব ইম্পর্টেন্ট গভর্নমেন্ট বিল্ডিংস, গুরুত্বপূর্ণ সরকারি ভবনে, অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস, এবং শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ এটি প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানের উঁচুতে উড়ানো হয়। ইট ইজ কিপ্ড হাফ মাস্ট অন শহীদ ডে। এটি শহীদ দিবসে অর্ধনমিত রাখা হয়। আই আম প্রাউড অব আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আমি আমার জাতীয় পতাকা নিয়ে গর্বিত। বিকজ, কারণ ইট রিমাইন্ডস আওয়ার ইন্ডিপেন্ডেন্স। এটি আমাদেরকে স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্যারাগ্রাফটি বুঝতে পেরেছ। তো প্যারাগ্রাফটি যদিও একটু বড়, আমি মনে করি যে এটি তোমাদের জন্য হেল্পফুল হবে, কারণ যদি তুমি একটু বড় প্যারাগ্রাফ মুখস্থ করো তাহলে তোমার পরীক্ষায় যদি কয়েক লাইন মুখস্থ নাও থাকে তাহলে কিন্তু মোটামুটি একটা
ভালো মানের প্যারাগ্রাফ হয়ে যায়। তো আশা করি তোমরা প্যারাগ্রাফটি আয়ত্তে আনবে এবং পরীক্ষা আসলে দিতে পারো। তো আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।